আজকে আমরা দেখব পেজ লেআউট। প্রথমে কি আছে, হোম, তারপরে ইনসার্ট, তারপরে পেজ লেআউট। পেজ লেআউটে প্রথমে আমরা দেখব যে মার্জিন, মার্জিন বলতে এখানে যে মার্জিন, এখানে এপাশে এইদিকে, তার মানে টপ, লেফট, রাইট এবং বটম, নিচের অংশটা বটম। এখানে যদি মার্জিন এগুলো যেমন 1 ইঞ্চি করে দেওয়া আছে, আমি চাইলে এটা 0.5 মার্জিনটা আর একটু এই মার্জিনটা এদিকে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে মার্জিনে ক্লিক করবো। ক্লিক করে নিচে লেখা আছে দেখেন কাস্টম মার্জিন, এই যে কাস্টম মার্জিন, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা আবার গেলাম মার্জিন থেকে কাস্টম মার্জিন, তারপরে এখানে 1 ইঞ্চি আছে। আমরা চাইলে এখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কমাই দিতে পারি। সাপোজ আমি 0.5 করে দেবো, তাহলে 0.5 লিখে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে 0.5 কিউবার ট্যাগ লিখে দিলাম, এখানে আমি 0.5 আবার 0.5 দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন মার্জিনটা অটোমেটিক 0.5 করে এখন চতুর্দিক। তাহলে এভাবে আমরা মার্জিনটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এরপরে আমরা ওরিয়েন্টেশন দেখব। ওরিয়েন্টেশন বলতে আমার এই পেজটা আছে ল্যান্ডস্কেপ, আমি জুম করে দেখাচ্ছি, এই পেজটা আছে ল্যান্ডস্কেপ। আমি এটাকে যদি পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ যদি করতেছে, তার মানে এটা আছে কি ওরিয়েন্টেশন থেকে। ওরিয়েন্টেশনে ক্লিক করে আপনি কি পোর্ট্রেট করতে চাইছেন না ল্যান্ডস্কেপ করতে চাইছেন, তখন এখান থেকে ক্লিক করে আমি পোর্ট্রেট আসেই ডিফল্ট হিসেবে আমি ল্যান্ডস্কেপ করলাম, তাহলে কি পেজটা আমার ল্যান্ডস্কেপ হয়ে গেল। আচ্ছা, তাহলে মার্জিনগুলো কাস্টমাইজ, মার্জিন কীভাবে কাস্টম করতে হয়, এরপরে ওরিয়েন্টেশন থেকে আমি পেজটা ঠিক করে নিলাম। এরপরে আসি আমরা এই পেজটা আমি কিসে দেখতে চাই, এটা A4 না লিগাল না লেটার। তাহলে আমি যদি লিগাল দরকার হয় তাহলে লিগালি ক্লিক করে দিই, তাহলে আমার পেজটা অটোমেটিক লিগাল সাইজে প্রিন্ট হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে আমার একটা কলাম, এটা যদি একাধিক কলাম করতে চাই, সাপোজ এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তাহলে তিনটা যদি কলাম করতে চাই এভাবে, তাহলে জাস্ট কলামে ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা আছে দেখেন মোর কলাম, মোর কলামে ক্লিক করব, এখানে ক্লিক করে মোর কলামে ক্লিক করলাম। ক্লিক করে নাম্বার অফ কলাম, দেখেন এখানে নাম্বার অফ কলাম, কয়টা কলাম হবে আমি জাস্ট এখানে লিখে দেবো যে 3, এখানে কিবোর্ডটাকে আমি 3 লিখে দেবো, দিয়ে ওকে দিয়ে দেবো। আমার কয়টা কলাম বিভক্ত হলো, 1, 2, এখানে 3টা, ঠিক আছে, 1, 2, এটা 1, 3টা, তিনটা কলামে আমার প্রুফের দরকার। তাহলে এইভাবে আমরা কলাম করতে পারি। আবার এই কলাম তো নর্মালি ডিলে দেওয়া যাবে না, এই কলাম চাইলে আমাকে আবার কলাম থেকে 1 কলাম, এই যে 1 কলামে ক্লিক করতে, তাহলে পেজটা আগের মতো চলে আসবে। এরপরে আসি ব্রেক, ব্রেক থেকে দেখেন নেক্সট পেজ, নেক্সট পেজে ক্লিক করুন। নেক্সট পেজ হলে তাহলে দুইটা পেজ আমার ভাগ হয়ে গেলো, এখানে একটা পেজ আর নিচে আর একটা পেজ থাকবে। ব্রেক দিয়ে দিলাম আমি দুইটা পেজ। এখন এই যেহেতু এটা একটা সেকশন তৈরি হয়ে গেছে, আর এটা আলাদা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তাহলে এখান থেকে আমরা এখন ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ ওরিয়েন্টেশন থেকে আমি এটাকে পোর্ট্রেট রাখবো, তাহলে একটা কী বললো, একটা আমার ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপে রাখলাম আর একটা কি পোর্ট্রেট। এটা কিসের মাধ্যমে যে ব্রেক, ব্রেক থেকে আগে নেক্সট পেজ দিয়ে দিতে হবে। তাহলে এভাবে আমরা ব্রেক দিয়ে পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমি একটা ডিলিট দিলাম পেজ, আচ্ছা, এরপর আমরা দেখবো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক আছে মানে জল ছাপ যদি দেখতে চাই, যেমন এখানে কনফিডেন্সিয়াল, এটা কি ডায়াগোনাল সিস্টেমে আছে, এটা কনফিডেন্সিয়াল, ডু নট কপি। আচ্ছা, এটা আমি করবো না, এটা আমি চলে যাবো কাস্টম ওয়াটারমার্ক, এখানে দেখুন কাস্টম ওয়াটারমার্ক। আচ্ছা, তাহলে ওয়াটারমার্কে ক্লিক করলাম, ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক কর। এখানে আসার পর আপনি আসলে কি টেক্সট ওয়াটারমার্ক করতে চাচ্ছেন নাকি পিকচার ওয়াটারমার্ক করতে চাচ্ছেন, তাহলে আমরা কী করবো, টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবো। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করো, ক্লিক করে এইটাতে আমাকে লিখে দিতে হবে টেক্সট, কী টেক্সট লিখবো। সাপোজ আমি ওয়েলকাম, ওয়েলকাম, এই লেখাটা ওয়াটারমার্ক করবো, এটা কি কালার চেঞ্জ করে দিই, রেড কালার দিই, দিয়ে দেখেন এটা দুইটা ধরনের ওয়াটারমার্ক হতে পারে। ক্লাস হয়ে গেছে, আচ্ছা, তাহলে আমরা ডায়াগোনাল করে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন ওয়েলকাম লেখাটা কে এলো, ওয়েলকাম লেখাটা আমার
অটোমার্কারে আমি যদি পিকচার অটোমার্ক এটা যদি রিমুভ করতে চাই তাহলে রিমুভ অটোমার্কে ক্লিক করে নেব। দেখেন এখানে রিমুভ আছে, এখানে থেকে কী করবো অটোমার্ককে রিমুভ, অটোমার্ক রিমুভ হয়ে যাবে। আমি কী করবো পিকচার দিব অটোমার্ক, তাহলে কাস্টম অটোমার্ক আবার ক্লিক করলাম, ক্লিক করে এইবার ক্লিক করবো কি পিকচার অটোমার্ক, এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখানে লেখা আছে সিলেক্ট পিকচার, তাহলে পিকচার সিলেক্ট করে নেব থেকে আমি যেটা দিতে চাই একটা পিকচার নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার পিকচারটা কি ওয়াটারমার্ক হয়ে গেছে। আচ্ছা এরপর আমরা দেখবো যে পেজের কালার, সাপোজ পেজের ভিতর যদি কালার দিয়ে দেওয়া যায় ওয়াটারমার্ক আগে রিমুভ করে দিই। আচ্ছা এরপরে পেজের ভিতরে কালার দেবো, সাপোজ এই কালারটা, কালারটা প্রিন্ট দিলে দেখেন কালারটা কিন্তু আসবে না। তাহলে এই কালারটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমাকে এটা অবশ্যই পিডিএফ করে দেবে। পিডিএফ করে কীভাবে, ফাইল থেকে সেভস, সেভস থেকে অ্যাকশন সেভস টাইপ, এই যে দেখেন সেভস টাইপ, এটাতে ক্লিক করে দেবো। এখানে পিডিএফ, এখানে ক্লিক করলাম, ক্লিক করে পিডিএফ দিয়ে কোথায় সেভ করে ডেস্কটপ কি নাম দিব, তারপরে অন্টল থ্রি নাম দিলাম, দিয়ে সেভ দিলাম। দেখেন এই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে, পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে এই যে পিডিএফ অন্টল থ্রি ফাইল এটা অন হয়ে গেছে। এটা যদি আমি প্রিন্ট দিই কন্ট্রোল পি চাপ দিয়ে, দেখেন এটা কি কালার দেয়। তাহলে আমরা চাইলে এখান থেকে কালার দেওয়ার পরে পিডিএফ করে এটাকে সেভ করে নিতে পারি। এরপর আমরা এটা যে দেখবো যে পেজের কালারটা কীভাবে ওটা দেখা, জাস্ট নো কালারে ক্লিক করলে এখানে কালারটা চলে যাবে। এরপর আমরা দেখবো যে পেজের ভিতরে যে বর্ডার দিতে হয়, একটা পেজের মার্জিন জানি আমরা, যে পেজের মার্জিন এটা আর পেজের বর্ডার, পেজের এবার বর্ডার দিয়ে দেবো। এখান থেকে বক্সে ক্লিক করলাম, ক্লিক করে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ডিজাইনগুলো আমরা ব্যবহার করতে পারি। দিয়ে ওকে দিব, তাহলে কি পেজের বর্ডার চলে আসে। এটা যদি প্রিন্ট দিই তাহলে দেখেন মার্জিনটা আসবে না, কিন্তু জাস্ট বর্ডারটা এখন প্রিন্ট হবে। আরও অনেক ধরনের বর্ডার আছে, বর্ডারে ক্লিক করে আর্ট, এখান থেকে বর্ডারে ক্লিক করবো, ক্লিক করে ওকে দিয়ে দেবো। তাহলে ধরুন এরকম বর্ডার চলে আসে, ঠিক আছে। বর্ডার রিমুভ করবো কিন্তু বর্ডারে ক্লিক করে এখান থেকে নানে ক্লিক করবো, ক্লিক করে ওকে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সালামু আলাইকুম।